रब्बि शहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी आऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बी अन यहदुरून। आमरा आगेर अधिवेशने आमरा पढ़ेछि 178 थेके 185 पर्यन्त, अर्थात आमरा विधान हिसाबे किसास के देखेछि, वसियत के देखेछि, एवं आमरा रमजानेर विधान देखेछि। এখন রমজান পালন পদ্ধতির বিষয়টা সামনে আসছে, তারও আগে আর একখানা অমূল্য আয়াত আছে 186, সেখান থেকে শুরু হচ্ছে। 186 সূরাতুল বাকারা, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব। প্রশ্ন আপনা থেকেই দাঁড়িয়ে যায় যে লেতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, মানে কোরআনের আয়াতের সঙ্গে আয়াতের যে সম্পর্ক সেই বিষয়টা যেমন মানে একটু সময় লাগে, অবশ্যই একটু সময় নেয়, যে যারা মানে এক সময় পড়তে পড়তে যারা যখন একটুখানি মানে কৌতূহলী হয়ে ওঠেন কোরআনের ব্যাপারে, কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আস্তে আস্তে মানে যেমন কুয়াশাচ্ছন্ন থাকে তারপর আস্তে আস্তে পরিষ্কার হয় সেরকম। তো এখন এই আয়াতের সাথে আয়াতের সংযোগ খুব স্থূল একটা উদাহরণ আমি দেই, সেই ব্যাপারটা আপনাদের সামনেও রাখি। যেমন আমরা একদম সচরাচর জিলিপি ভাজতে দেখেছি, তো জিলিপি যখন ভাজে তখন এটা একটা মালার মতো থাকে, একটা হারের মতো থাকে, যেটাকে আমরা অনায়াসে একটা সুরার সাথে তুলনা করতে পারি কোরআন মজিদের। আর তারপর যখন বিক্রি করে এরপরে সেই মালাটাকে ভেঙে ফেলে, তো একখানা জিলিপি হাতে নিয়ে দেখা যায় যে তার উপরের দিকেও একটা সংযোগের একটা কানেকশনের একটা ভাঙা অংশ আছে এবং নিচের দিকেও তার কানেকশনের একটা ভাঙা অংশ আছে। এই বিষয়টাকে যদি কারো মাথায় রাখেন এবং তিনি যদি একটা জিলিপি হাতে নিয়ে সত্যি সত্যি দেখেন যে জিলিপিটার অরিজিনটা এরকম যে এর উপরেও একটা সংযোগ ছিল, এর নিচেও একটা সংযোগ ছিল, এটা কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল। তো একে তো হলো আয়াত আয়াত যেটা আমরা মানে বলেছি যে মানে আয়াতের তো আমাদের আছে অনেক চর্চা আছে, আমরা কোরআনের বহু আয়াত শুনেছি আমরা বিচ্ছিন্নভাবে, কিন্তু কোরআন মজিদ যে একটা গাঁথুনির মধ্যে একটা সুরার যে আয়াতগুলো একটা গাঁথুনির মধ্যে থাকে সেটা খুব সচেতনভাবে মানে সতর্ক না হলে মানে সেটাকে চোখের সামনে রাখা খুব কষ্টকর। এবং আল্লাহর কাছে প্রার্থনা আমরা সবাই সবার জন্য করবো যেন আল্লাহ এই 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 যোগ্যতা সবাইকে দেন যারা কোরআন অধ্যয়ন করে। তাহলে এই যে 185-র শেষ অংশের সঙ্গে আমি যুক্ত করব 186-কে, যুক্ত করব এইভাবে যে আমরা যদি আবার একটু সেই সূরাতুল কদরে যাই যে লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এই যে হাজার মাসের চাইতে উত্তমের ব্যাপারটাকে যদি সামনে রাখি, কী কী হয়, তানাজ্জালুল মালাইকা তুবার রুহ, ফেরেস্তারা রুহ নিয়ে আসে, এবং এই রুহ নিয়ে যে ফেরেস্তারা আসে এটা নিয়ে আসে এই ব্যাপারটাও আমরা কোরআনে আছে আমরা দেখাবো। তাহলে ফেরেস্তারা আসে এবং রুহ আসে ফিহা এই রাতে বিইজনে রাব্বিহিম, তাদের প্রতিপালকের সম্মতি নিয়ে। এই সম্মতি কী, মিনকুল্লি আমর, অন্য সব বিষয় ছাড়া, এটাকে আমি এইভাবে তর্জমা করলাম, বা অন্য সব বিষয়ের সাথে বা অন্য সব বিষয়ে মানে মানে এটাকে আমরা বাদই দিলাম, সালাম নিরাপত্তা। তাহলে ওই যে ফেরেস্তাদের আগমন রুহ নিয়ে আসা এই বিষয়টা আল্লাহ নিরাপত্তা সংক্রান্ত, যে আল্লাহ নিরাপত্তা দেবেন কাকে, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই যে নিরাপত্তা দেওয়ার যে সময়ের যে ব্যারিয়ারটা এটা ফজর পর্যন্ত, অর্থাৎ পূর্বাকাশে কৃষ্ণ রেখার উপরে শুভ্র রেখা ফুটে ওঠার আগ পর্যন্ত, ওটাই হলো অন্ধকার ফাটা, হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ মানে ফজর দীর্ণ হওয়া ফুটে ওঠা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ মানে মহা মহা মূল্যবান, মানে কি বলবো যে একটি রাত 84 বছরের মূল্যমান রাখে, কিছুতেই যেন মানে মনে হয় যেন সারা রাত যদি বলতে পারতাম এই ব্যাপারটা, হাজারবার রিপিট করে যদি বলতে পারতাম,
তবু আমার অন্তরের খেদ মিটত না। মনে হয় যেন মানুষ যদি বুঝত এই ব্যাপারটা যে কি মূল্যবান জিনিস তার হাতছাড়া হয়ে যাচ্ছে অবহেলায় এবং বেখেয়ালে। তাহলে এই যে হাজার মাসে যেতে উত্তম একটি রাত, সেই রাতেরই কি একটা সংযোগ এখানে খুঁজে নিতে পারি আমরা 186-তে? ফেরেশতারা আসে রূহ নিয়ে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম। এখন এই ওয়াইদাকে দিয়ে যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছিল 186 থেকে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, বলেছিলাম যে সংযোগ স্থাপন যদি করি আয়াতের সঙ্গে আয়াতের, অর্থাৎ 185-র সঙ্গে যদি আমরা সংযোগ করি এই আয়াতের, তাহলে বিশেষভাবে যুক্ত করা যায় যে এই সময়ে অর্থাৎ এই রোজার মাসে কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে হে রাসূল, আমার কোনো বান্দা আমার সম্পর্কে, তাহলে ফাইন্নি করিম, তাহলে উজ্জ থেকে যায় যে তাহলে বলে দিও যে আমি তাদের খুব কাছে। এমনিতে কিন্তু কোরআনেও আছে এবং আমরা ওয়াজ নসিহতও শুনি যে শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে আসেন। আবার কোরআনে সূরায়ে হাদিদে আছে ওয়াহুয়া মাকুম আইনা মাকুন্তুম, তোমরা যেখানেই তিনি সেখানে তোমাদের সাথেই আছেন। তাহলে এই রমজান মাসে কি বিশেষ কোনো অবস্থান থাকে আল্লাহ রাব্বুল আলামিনের, একটা জিজ্ঞাসা আপনাদের সামনে রেখে দিলাম। ওয়াইদা সালাকা ইবাদি, এবং যখন জিজ্ঞেস করে আমার কোনো বান্দা আমার ব্যাপারে, আন্নি ফাইন্নি করিম, এ সময় আমি খুব কাছে, যদি বলি এই তর্জমা কে ভুল বলবেন? উজিবু দাওয়াতে দায়ী ইদা দানে, আমি জবাব দেই যে ডাকে আমাকে যখনই ডাকে, যখনই সে ডাকে আমি জবাব দেই তার ডাকের, যে ডাকে আমাকে যখনই সে ডাকে। উজিবু দাওয়াতে দায়ী ইদা দানে, এই যে বিশেষ কথাটি, এইটাও একটা বিশেষ মূল্য রাখে যে এই কথাটি এই রমজানের যে বিধান দেওয়া হলো 3 আর 3 6 খানা আয়াতের মধ্যে, এর মধ্যে এই কথাটি কেন? বহু কৌতূহলী কোরআন পাঠক এই ব্যাপারে প্রশ্ন রেখেছেন, প্রশ্ন করেছেন এবং জানতেও চেয়েছেন যে এই ব্যাপারে কারো কিছু বুঝে আসে কি না।
তো আমি আপনাদের সামনে রাখলাম এই ব্যাপারে যে এটা আমার খুব কৌতূহল, কারণ ভাই লটারি কে না পেতে চায় বলুন, তাই না? 10 টাকায় 40 লাখ টাকা, এ লোভ কাকে না পায়। তো 83 বছরের একটা রাত যদি আমার জীবনে আমি পাই, এখন আল্লাহর বান্দা যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়, যারা তাদের জন্য এইরকম লটারি যে কত সৌভাগ্যের ব্যাপার, এটা যে কোনো সৌভাগ্য সন্ধানী এটা খুঁজবেই সেটা। তো এই জন্য এই রোজার মাসে ব্যাপারটা যে এত মানে ফমান শাহেদা মিনকুম আশাহার ফালিয়া সোমহ, এইভাবে গরজ করে বলা, এইভাবে এমফেসাইজ করা যে তোমাদের মধ্যে থেকে যেই সম্মুখীন হলে বা যেই সামনে পেলে মাসটাকে অবশ্যই যেন সে রোজা রেখে কাটায়। কেন বলবেন আল্লাহ এইভাবে? তাহলে এখন এখান থেকে চলে যাই 186-তে, কদরের রাতের কথা বাদ দিই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের সাথে সহজ করে দিতে, তোমাদের কাছে সহজ করে দিতে, তিনি চান না যে কোনো কিছু তোমাদের কাছে কঠিন হোক। তা এখন যদি এখান থেকে এখানে আসি, ওয়াইদা সালাক ইবাদি আন্নি, অর্থাৎ এই সময় যদি কোনো মানে, এবং ওয়াওকে আমরা অনায়াসে কাজে ব্যবহার করতে পারি, ওয়াও শুধু এবং আরই না, যদি জিজ্ঞেস করে আমার কোনো বান্দা আমার ব্যাপারে, ফাইন নে কারিব, আমি এ সময় খুব কাছেই থাকি, উজিব ও দাওয়াতে দায় দা দানে, আমি জবাব দিই, আমি সাড়া দিই, আমি সাড়া দিই যে ডাকে আমাকে যখনই সে ডাকে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযী, ফালিয়াস্তাজিবু লি। তো আমার অবস্থা যদি এই থাকে যে আমাকে যে ডাকে যখন সে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই, তাহলে তাদের কি উচিত নয় আমার ডাকে সাড়া দেওয়া? কতখানি মানে আবেগ উদ্বেলিত করে কল্পনাই করা যায় না যে মানুষেরা আল্লাহকে সন্ধান করে, যারা বিশেষভাবে যারা সৃষ্টিকর্তার সন্ধানী যারা, তাদের জন্য এই আয়াতের কোনো মানে কল্পনাই করা যায় না এই আয়াতের বরকত বা এই আয়াতের মানে কতটা মূল্যবান তাদের কাছে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, তাহলে তাদেরও উচিত তারা আমার আমাকে জবাব দিক এবং আমাকে বিশ্বাস, আমার প্রতি বিশ্বাস আনুক, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। এবার আসলো মানে রোজার ফিলসফি, গেল 3 আয়াতে রোজার দর্শন এবং মানে এর ভিতরে ভেদ কী আছে এবং রোজা কী করে পালন করতে হবে, এটা থাকলো 187-তে। অহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাস, আমি প্রথমেই আপনাদেরকে সতর্ক করব এই ব্যাপারে যে আয়াতখানা শুরু হয়েছে রাত দিয়ে, আয়াত শুরু হয়েছে রাত দিয়ে, রাত শব্দটি দিয়ে বৈধ করা হয়েছে তোমাদের জন্য রোজার রাতগুলোতে আর রাফাসু স্ত্রী সহবাস, মানে আর রাফাসু ইলা নিসাইকুম, মানে যাকে বলে যে কামনা চরিতার্থের জন্য স্ত্রীদের কাছে যাওয়া, হুন্না লিবাসুন লাকুম বা আন্তুন লিবাসুন লাহুন্না, তারা তোমাদের লিবাস, তারা তোমাদের লিবাস আর তোমরা তাদের লিবাস। মানে কি করব আমি, কি স্ত্রীকে গায়ে দিয়ে বাইরে যাই এরকম কোনো পোশাক, বা স্ত্রী আমাকে গায়ে দিয়ে জড়িয়ে থাকেন এরকম কোনো পোশাক না? তাহলে পোশাকের ব্যাপারটা, লিবাস শব্দটির কতগুলো মানে কোরআনে আছে আমরা দেখব ইনশাআল্লাহ সামনে গেলে, এখনই আর এই ব্যাখ্যায় বা এই আলোচনায় যাচ্ছি না। তারা তোমাদের মানে যাকে বলে যে একটা আবরণ, অর্থাৎ তোমাদের যে শারীরিক যৌন উত্তেজনা তা তারা ঢেকে দেয়, আবার তাদেরও যে প্রাকৃতিক যৌন উত্তেজনা তাও তারা ঢেকে দেয়, তোমরা তাদের জন্য তা তোমরা তাদের সেই উত্তেজনাকে ঢেকে দাও। এই জন্য লিবাস শব্দটি, অর্থাৎ ভিতরের যে প্রাকৃতিক একটি ব্যাপার আছে, যে প্রজননের যে ক্ষমতা আছে মানুষের মধ্যে, যেটাকে আমরা যৌনতা বলি, তাই না? তো সেই প্রজনন ক্ষমতার ব্যাপারে যে শারীরিক যে উত্তেজনা, সেই উত্তেজনার তোমার জন্য সে লেবাস এটাকে ঢেকে দেয়, আর
তার জন্য তুমি লিবাস। আলিমা আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন, আল্লাহ জেনেছেন অর্থাৎ রোজা তোমাদের জন্য বিধান করে দেওয়ার পরেও আল্লাহ জেনেছেন এখন, তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা খেয়ানত করতে নিজের সঙ্গে, অর্থাৎ নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করতে, অর্থাৎ এই কাজটি ঠিক কি ঠিক না, রোজা রাখা অবস্থায় এটা কোনো সিদ্ধান্ত তোমাদের জানা ছিল না, ফলে দেখা রোজা অবস্থায় কখনো কখনো তোমাদের দ্বারা এই কাজটি হয়ে যেত। এটাকে আল্লাহ বলছেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা, আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে নিজেরাই বিশ্বাসঘাতকতা করো, অর্থাৎ নিজে পস্তাও, ব্যাপারটা অনুশোচনায় পস্তাও, কিন্তু আবার সেটা হয়েও যায় তোমাদের দ্বারা। ফাত্তাবা আলাইকুম, এখন তিনি ফিরে তাকালেন তোমাদের দিকে তার করুণার দৃষ্টি, ওয়া আফা আনকুম, এবং এ পর্যন্ত যা ভুল ত্রুটি হয়ে গেছে সে দায় তিনি তোমাদের থেকে তুলে নিয়েছে, সে দায়ে তোমাদেরকে তিনি দায়ী করবেন না। ফাল আন বা শিরুহুন, এই যে ওহিল্লা লাকুম লাইলাতাসসিয়াম, এই কাজটি রাতে হবে, এই ব্যাপারটা তখন আসেনি, রোজা রাখার ব্যাপারটা এখানে তো রাতের কথা বলা হয়নি, দিনের কথাও বলা হয়নি, তো রোজা রাখা শুরু হয়ে গেছে, আবার স্ত্রী সহবাসের সঙ্গে সঙ্গে চলছে কখনো কখনো, তো এমত অবস্থায় দেখা গেল যে আল্লাহ বলছেন যে তোমরা কাজটা করতে বটে কিন্তু নিজেরা নিজেরা পস্তাতে, আবার অনুশোচনায় ভুগতে যে কাজটা কী করলাম, এটা কি এই সময় করা যায় কি যায় না, এই ব্যাপারটাও। তখন ফাতাব আলাইকুম ওয়াফা আনকুম, যে এটা দেখে তোমাদের অনুশোচনা দেখে এ মনে রাখতে হবে যে আন্নাকুম কুন্তুম তাখতানুন আনফুসাকুম, নিজেদের সঙ্গে নিজেরাই খেয়ানত করতে। ফাতাব আলাইকুম, তাই তিনি তোমাদের দিকে করুণার দৃষ্টি ফিরিয়েছেন, ওয়াফা আনকুম, এবং এ পর্যন্ত যে ভুল ত্রুটি হয়ে গেছে সে দায় তিনি তোমাদের থেকে সরিয়ে নিয়েছেন। ফালান বা শিরুহুন, তো এখন তোমরা সহবাসে যাও তাদের, ওয়াব তাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং পেতে চাও তার কাছে যা আল্লাহ লিখেছেন তোমাদের জন্য। এখন এখানে অনেকেই চলে গেছেন সন্তান সন্ততির দিকে, অনেকেই চলে গেছেন তর্জমার ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, যে স্ত্রী সহবাস সন্তানের উদ্দেশ্যে হবে যেটা, কিন্তু স্ত্রী সহবাসের কথা আল্লাহ এটাও বলছেন, লেতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গেলে তুমি প্রশান্তি লাভ করতে পারো। সব সহবাসে যে সন্তান উৎপাদনের জন্য এই ব্যাপারটাকে মেনে নেওয়া কষ্টকর। তো ওয়াক্তাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং পেতে চাও তার কাছে, তার কাছে যা লিখেছেন আল্লাহ তোমাদের জন্য। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, এবং খাও পান করো যে পর্যন্ত না স্পষ্ট হয় তোমাদের কাছে, আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরে, যে পর্যন্ত না স্পষ্ট হয় তোমাদের কাছে শুভ্র রেখা, কৃষ্ণ রেখা থেকে ফজরের, এর বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে অভিজ্ঞতাটা বলি, যদি কেউ কৌতূহলী হন তিনিও দেখতে পারেন, কোনো একটা বিলের পাড়ে বা পূর্ব দিগন্ত যেখানে খোলা দুদু মাঠ, দূরে একটা কৃষ্ণ রেখার মতো দেখা যায়, আপনার যাকে বলে যে গ্রামের একটা মানে গাছের ছায়ার মতো দেখা যায়, এরকম 17 রোজা পর্যন্ত 17টি রাত কাটিয়েছি, মানে এই অবস্থাটা বোঝার জন্য যে এই সময়টা কখন, দুটো সময় দিনের এই প্রান্ত এবং ওই প্রান্ত, এই সময় দুটো বোঝার জন্য কাটিয়েছি। তো সেই একেবারে প্রত্যক্ষ দেখা থেকে বলছি যে দিগন্তে আপনারা যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই দেখবেন, যে দেখে থাকবেন যে সূর্য কিন্তু পানিতে ডোবে না, একেবারে দিগন্ত রেখা আছে একটা কৃষ্ণ রেখা, ওইটার মধ্যে আস্তে আস্তে ডুবে যায় সূর্য, পানি বেশ নিচে, ঠিক ওই যে দিগন্ত রেখা সেই রকম দিগন্ত রেখা আপনি সকালবেলা, মানে আপনি যদি শেষ রাতের আপনি সেরি খাওয়ার পরে যদি আপনি পূব দিকে তাকান তাহলে ওই কৃষ্ণ রেখা আপনি দেখতে পাবেন, এবং
যখন ঠিক শেষ হয়ে যায় এই যে মিনাল ফজরে ফজর যেটা শুভ্র রেখা হঠাৎ করে একটা রেখার মতো ওই কৃষ্ট রেখার উপরে এসে ওঠে, ঠিক যেন মনে হয় একটা কলম দিয়ে কেউ দাগ দিয়ে দিল। এবং তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে এই এই শুভ্র রেখাটি উপরের দিকে এইরকম হয়ে গোল হয়ে উঠতে থাকে, অর্থাৎ সূর্য তার প্রায় দেড় ঘন্টা নিচে আছে এখন, সূর্য উদয়ের 1 ঘন্টা 25 মিনিট আগের কাহিনী বলছি। তো যে পর্যন্ত না, তো এখন এটা কাহিনী যেখানে নাজিল হয়েছে এটা মরুভূমির দেশ, তো মরুভূমিতে দিগন্তরেখা স্পষ্ট দেখা। তাহলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, স্ত্রী সহবাস সহকারে খাও পান করো যে পর্যন্ত না স্পষ্ট হয় তোমাদের কাছে শুভ্র রেখা, আল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ, কৃষ্ণ রেখা থেকে মিনাল ফজরে, এটাও একারে বলে দেওয়া হলো ফজরের, অর্থাৎ ফাজারা মানে ফাটা দীর্ণ হওয়া, অর্থাৎ যখন রাতের কৃষ্ণ রাত্রি ফেটে যখন শুভ্র রেখার উদয় হলো। সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইল, আয়াতের শুরুতে রাতের কথাটা বলেছি, প্রসঙ্গটা আদৌ রাতের, এখানে সন্ধ্যা টন্ধার কোনো প্রসঙ্গ আদৌ নেই। তো আমরা আমাদের শরীয়তে মানে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে বা মানে খেজুরটা খেয়ে মাগরিবের আজান দিতে যাই এরকমটা কোথার থেকে পেলাম এই ব্যাপারটা, এখন রীতিমতো শত শত লোকেই প্রশ্ন করে বসেন যারা একটু কোরআন পড়েন, তারা যে কোরআনে দেখা যায় একরকম আর আমরা এই রোজা পালন করি একভাবে, ব্যাপারটা সম্পর্কে উত্তর তো উত্তর আমরা দেই না, এই জন্য যে আমরা মুফতিও না, আমরা আলেমও না, আমরা এই সমস্ত ব্যাপারে আমরা শুধু কোরআনে যা লেখা আছে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। সুম্মা আতিম্মু আসিয়াম, এই যে পূর্ণকরণের বিষয়টা, এই পূর্ণকরণের বিষয়টা একটু দেখে যাব আমরা 151-তে, 150-এ যেটা আল্লাহ বলে দিয়েছেন যে বলে উতিম্মা নিয়ামাতি আলাইকুম, তোমরা একমুখী কেন হবে, যেখানেই যে থাকো না কেন পৃথিবীর, কাবার দিকে নামাজের সময় বা সালাতের সময় কাবার দিকে তোমরা ফিরবে কেন, যেন তোমাদের বিরুদ্ধে মানুষের কোনো প্রমাণ না থেকে যায় মানুষের কাছে যে তোমরা একমুখী নও। যদি তোমরা একমুখী হও, হানিফ হও, মিল্লাতা ইব্রাহিমের অনুসারী হও, ওমাই ইয়ারগাবান মিল্লাতা ইব্রাহিম হানিফা, তো তাহলে কি হবে, লে উতিম্মা নেমাতি আলাইকো, আমি পূর্ণ করে দেব আমার করুণা তোমাদের উপরে, ওয়াল্লা আল্লাকুম তাহাতাদুন, এবং তারপর তোমরা যেন নিজেরাই নিজেদেরকে চালাতে পারো, পরিচালিত হতে পারো, অর্থাৎ কোরআন যদি জানা থাকে তার নিজেকে চালাতে অসুবিধা কোথায়। এবার তাহলে কে পূর্ণ করে দেবেন, আল্লাহ, এটা আমাকে বলে না, তুমি শিখে নিও না, তা কতটা নির্ভর হতে হবে, কতটা সমর্পিত হতে হবে একজন মানুষকে তার সৃষ্টিকর্তার উপরে, তবে তিনি দেবেন এটা। তো বান্দা কি করতে পারে, শুধু ডাকতে পারে, ওয়াইদা আসা আলা কাইবাদি আননি ফাইননি করিব, আমি তাদের খুব কাছে, আমি খুব, যে আমাকে ডাকে যখন আমাকে ডাকে তখনই আমি সাড়া দিই, তারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। তো ডাক কি, যেই যেই বিধানগুলো আমি দিলাম, যেইভাবে যেইভাবে করতে বললাম তারা যেন সেটা সেইভাবেই করে। তো রোজা রাতের সামনে আসলো, যে রোজাটা এইভাবে শুরু হয়েছে কথাটা, যে ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসু ইলা নিসাইকুম, রাতের দিয়ে শুরু হয়েছে, তারপরে আমরা সেই ফজরের শুভ্র রেখা দেখে আমরা বুঝবো যে রাত এখন শেষ। ঠিক এইভাবে সারা দিন মান সূর্য গগন অতিক্রম করে পশ্চিম আকাশে ঢলে পড়ল, সূর্য অস্তে গেল, সূর্য অস্তে যাওয়ার পরেও কিন্তু সেই দিগন্ত রেখায় অস্তে গেল পশ্চিম পাশের, যেই দিগন্ত রেখায় সকালবেলা প্রভাতের আলো ফুটতে দেখেছি, রেখা ফুটতে দিয়ে শুভ্র রেখা ফুটতে দেখেছি, তো সেইভাবে সূর্য দিগন্ত রেখায় তলিয়ে গেল এবং তারপরে দিনের আলো উদ্ভাসিত সারা আকাশ জুড়ে, এবং একদম পূবাকাশ থেকে ক্রমান্বয়ে সেই আলোটুকু একদম গুটিয়ে আসতে 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 একম জায়গা বলে যে আল্লাহ তাআলা কুবেরাত এদা শামসু কুবেরাত, তাই না, রাতকে যখন আল্লাহ সূর্য যখন মানে একেবারে গুটিয়ে নেন আল্লাহ, আলোটুকুও গুটিয়ে নিয়ে পশ্চিম আকাশে, ঠিক সকালবেলা যে কথাটা বলেছি যে উপরের দিকে শুভ্র রেখা
উপরের দিকে আলো হয়ে খাড়া ওঠে গোল হয়ে, তারপর আস্তে আস্তে ছড়াতে থাকে। তো ঠিক সেই রকম সমস্ত আকাশের আলো গুটিয়ে যখন একেবারে পশ্চিম আকাশে আপনি তাকিয়ে থাকবেন, দেখবেন কিছুক্ষণ পরে আস্তে করে সেই আলোটুকু ডুবে গেল। সূর্য ডুবেছে এর 1 ঘন্টা 25 মিনিট আগে। এইটা রাত, ঠিক এর 5-10 মিনিট পরে, অনেকে এর 5 মিনিট পরে, অনেকে 10 মিনিট পরে এশার আজান দেয়, এইটা রাত হয়। তো এখন সুম্মা আতি মসিয়া মাইলা লাইল, কোরআন বলছে যে এরপর পূর্ণ করো সেই রোজাগুলোকে রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরু হুন্না ওয়া আনতুম আকিফুন, এবং তোমরা যখন ধ্যানে থাকো, আমার ধ্যানে যখন মগ্ন থাকো, তখন তোমরা স্ত্রী সহবাসে যাবে না। ফিল মাসাজিদ, এখানে যে ফিল মাসাজিদ মসজিদগুলোতে, তাই না, এই মসজিদগুলোতে আমরা মানে যে দেখব যে মসজিদে কেউ স্ত্রী সহবাস করে না, এটাও একটা বেখাপ্পা প্রশ্ন হয়ে যায়। তাহলে কি হবে, ফিল মাসাজিদ কথাটি আমরা আগে লাগাবো, যে তোমরা মসজিদগুলোতে যখন এতেকাফে থাকো, তখন আমি তো ঘর ছেড়ে মসজিদে চলেই গেলাম, আমি তো নিজেকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়েই গেলাম, এরপর আমি আর স্ত্রী সহবাস করতে বাড়িতে আসবো কীভাবে, তাই না? কিন্তু আমরা হজের বিধানে আমরা দেখব যে কোনো প্রয়োজনে বাড়িতে এলে পেছনের দরজা দিয়ে আসত তারা, দেখব আমরা। তো তাহলে সেভাবেও হতে পারে মসজিদগুলো তখন আর স্ত্রী সহবাসে আসবে না। এর পরে যে কথাটা কোরআনে খুব রেয়ার, এই কথাটা যে খুব মানে কম মানে ব্যাপারে এই কথাগুলো এই এভাবে বলা হয়েছে যে তিলকা হুদুদুল্লাহ, হাদ শব্দটির মানে হলো সীমারেখা, হুদুদ শব্দটির মানে হলো সীমারেখাগুলো। তো এখন সীমারেখা কী কী দেখলাম, এক রেখা দেখলাম শুভ্র রেখা, এক রেখা দেখলাম কৃষ্ণ রেখা, তাই না, আর এক রেখা দেখলাম রাতের রেখা। তো এইগুলো আল্লাহর একে দেওয়া সীমারেখা, ফালা তাকরাবু, হয় ধারে কাছেও যেও না। তো আমরা তো ধারে কাছে যাই না, তার প্রায় 1.5 ঘন্টা আগেই আমরা কাজটা সেরে ফেলি, যেন ধারে কাছে না থাকতে হয়। তো এটা কিরকম সেটা সকলের কাছে বিবেচনার ব্যাপার। তো কাজালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, মানে সৃষ্টিকর্তা প্রতিপালক এইভাবে কোনো একটা বিষয়ে স্পষ্ট করে দেওয়ার পরেও এই কথাটা বদলাবার কোনো সাধ্য কোনো মানুষের আছে, এইটা কোনো কোরআনের পাঠক এটা বিশ্বাস করতেও তার কষ্ট হবে, যে কোনো একটা বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একেবারে নিখুঁতভাবে বর্ণনা করে দেন, এরপরে এরপরে হস্তক্ষেপ করার কোনো সাধ্য কারো আছে কি না, তো সেটাও আমরা দেখতে পাবো, সাধ্য আছে কি নেই সেটাও আমরা সামনে দেখতে পাবো। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এখন আমাদেরকে আমরা আজকে যেখান থেকে শুরু করেছি যে স্মরণ করার জন্য 174 আয়াতকে, যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে যারা গোপন করে, মিন বাদি মিনাল কিতাব, কিতাব থেকে। তো কিতাবে যা লেখা আছে তা যদি কেউ গোপন করে তাহলে কি করে, পৃথিবীর স্বার্থ খায় এবং খেয়ে আগুন আগুন দিয়ে পেট ভরে, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কেয়ামতের দিন, এদেরকে পরিশুদ্ধ করবেন না। এখন আমরা কি সেই দলে পড়ে গেলাম? কারণ এইভাবে তো আমরা রোজা রাখি না, আর রোজা ভাঙিও না। তো তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এইটা আল্লাহর চৌহদ্দি, এর ধারে কাছেও তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি, এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তার বাণী ও বার্তাকে, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হতে পারে। তাহলে এই জায়গায় এসে দেখুন 183তে রোজার বিধান শুরু হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কিতাব আর হিকমার ব্যাপারটাও এখান থেকে শিখে নেওয়ার মতো, যে ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, এটা হলো বিধান, এটা হলো কিতাব, আর লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো,
যেন তোমরা আল্লাহর ভয় অনুভূতিতে আনতে পারো, যেন তোমরা কী করে নিজেকে রক্ষা করতে হবে এর অনুশীলন শিখতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন হলো দুটো শব্দ, হলো হিকমা, ফিলসফি। কী জন্য তুমি রোজা রাখবে? এই জন্য রোজা রাখবে যেন তুমি মুত্তাকি হতে পারো। তো তাহলে এখন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, এভাবেই আল্লাহ তার বাণী ও বার্তাগুলোকে স্পষ্ট করেন, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হতে পারে। তো যারা যেন আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তো আমরা মুত্তাকি তো নই তাহলে আদৌ, কারণ আমরা এভাবে তো আদৌ রমজান পালন করি না, সিয়াম পালন করি না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াতখানা নিয়েও বিশেষজ্ঞদের অনেক প্রশ্ন, যে তোমরা খাবে না তোমাদের সম্পদ তোমাদের নিজেদের মধ্যে অন্যায়ভাবে। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, তোমরা সালিসদের কাছে বিচারের জায়গা জমি নিয়ে বিচার নিয়ে যাও, লে তাকুলু ফারিকাম মিনাল আমওয়ালিন নাস বিল ইসমে, অন্যায়ভাবে যেন মানুষের অন্যের সম্পদ তোমরা খাইতে পারো। ওয়া আনতুম তাআলামুন, এবং যেন তোমরা এটা জানো, মানে জেনে শুনে অন্যের সম্পদ গ্রাস করার, অন্যের সম্পদ আত্মসাৎ করার যে ব্যাপারটা তোমাদের মধ্যে কিন্তু এখনও আছে, রাব্বুল আলামিন এই বিধান কার্যকরের সময় জানিয়ে দিলেন ব্যাপারটা, মানে আমরা এখনও মুত্তাকি হইনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা, তারা এখনও পিউরিফাইড হননি, নিজেরা নিজেদেরকে কেমন করে শোধরাবেন সেই প্রসেসটা তখনও চলছে। সেই সময় একটি দোষের কথা জানিয়ে দিলেন, তোমরা কিন্তু তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেই, নিজেদের মধ্যেই নিজেদের মালামাল, নিজেদের সম্পদ, নিজেদের জায়গা জমি কেমন করে অন্যায়ভাবে ভোগ করতে পারো তার একটা চেষ্টা তোমাদের মধ্যে এখনও আছে। এই কথাটা মানে একেবারে খাও যে খাওয়ার যে ব্যাপারটা, কুলু এখানে শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, 172 ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তারই গোলাম হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা আদায় করো তার, এবং যা তিনি জীবিকা করেছেন সেগুলি থেকে হালালান তাইয়্যিবা তোমরা খাও। তো যা হারাম করেছেন সেই ব্যাপারটা এখানে জানিয়ে দেওয়া হলো, যে রোজার মাসের সঙ্গে যে রোজা রাখার ব্যাপারটা মুত্তাকি হওয়ার ক্ষেত্রে হালাল ভক্ষণ বা বৈধ উপার্জনের ব্যাপারটা এর সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আলহামদুলিল্লাহ 188তে এসে আজকের তেলাওয়াত আমাদের সমাপ্ত হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাত্তুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকে ইল্লা বিল্লাহ।